दधाना करपत्ता भैम क्षमाल कमुंडलु देवी प्रसीदतु मई ब्रह्मचारिण्युत्तमा। मा दुर्गा नयटी रूपेर द्वितीय रूप ब्रह्मचारिणी। एखाने ब्रह्म शब्देर अर्थ हलो तपस्या। ब्रह्मचारिणी अर्थात तपस्यारिणी, तप आचरणकारी। अभिधाने बला हुए वेदस्तत्तं तप ब्रह्म। वेद तत्व एवं तप हल ब्रह्म शब्देर अर्थ। देवी ब्रह्मचारिणी रूप ज्योतिते पूर्ण अति महिमान्वित। तिनी डान हाते जपेर माला एवं बाँ हाते कमंडलु धारण करे आछे। दक्षकन्या सती निजेर देह त्याग करे परजन्मे जखन हिमालयेर कन्यारूपे जन्मेछिलेन तखन तिनी नारदेर परामर्शे भगवान शंकरके पतिरूपे लाभ करार जन्य कठिन तपस्या करें। সেই কঠিন তপস্যার জন্য তাকে তপস্যারিণী বা ব্রহ্মচারিণী বলা হয়। তিনি সহস্র বর্ষ ধরে কেবলমাত্র ফল মূল আহার করে জীবন ধারণ করেছিলেন। শতবর্ষ তিনি শাকাহার করে জীবন নির্বাহ করেছিলেন। কিছুকাল কঠিন উপবাসে থেকে খোলা আকাশের নিচে বর্ষা ও গ্রীষ্মের তাবদাহে কাটিয়েছেন। এই কঠোর তপশ্চর্যার পরে তিন সহস্র বছর শুধুমাত্র গাছ থেকে মাটিতে ঝরে পড়া বেলপাতা আহার করে অহর্নিশ ভগবান শঙ্করের আরাধনা করেছেন। তারপর তিনি সেই শুষ্ক বেলপাতা আহার করাও পরিত্যাগ করেন। অতঃপর কয়েক সহস্র বছর নির্জলা নিরাহারে থেকে তপস্যা করতে লাগলেন। পর্ণ অর্থাৎ পাতা খাওয়া পর্যন্ত পরিত্যাগ করায় তাঁর অন্য এক নাম হয় অপর্ণা। কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কৃশ এবং একদম ক্ষীণ হয়ে গেল। তাঁর এই দশা দেখে তাঁর মা মেনকা অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তাকে এই কঠিন তপস্যা থেকে বিরত করার জন্য বললেন, উমা অর্থাৎ ওরে আর না। তখন থেকে দেবী ব্রহ্মচারিণীর আর এক নাম হয় উমা। তাঁর তপস্যার কঠোরতায় ত্রিলোকে হাহাকার পড়ে গেল। দেবতা ঋষি সিদ্ধগণ মুনি সকলেই ব্রহ্মচারিণী দেবীর এই তপস্যাকে অভূতপূর্ব পুণ্য কাজ বলে তাঁকে প্রশংসা করতে লাগলেন। অবশেষে পিতামহ ব্রহ্মা প্রসন্ন হয়ে তাঁকে সম্বোধন করে আকাশবাণীর মাধ্যমে বললেন, হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যা করেনি, তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সর্বতোভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি পতিরূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। তোমার পিতা শীঘ্রই তোমাকে নিতে আসবেন। মা দুর্গার এই দ্বিতীয় রূপ ভক্ত এবং সিদ্ধদের অনন্ত ফল প্রদান করে। তাঁর উপাসনা দ্বারা মানুষের স্বভাবে তপ, ত্যাগ, বৈরাগ্য, সদাচার, সংযম বৃদ্ধি পায়। জীবনের কঠিন সংঘর্ষেও তাঁর মন কর্তব্যে বিচলিত হয় না। মা ব্রহ্মচারিণী দেবীর কৃপায় তাঁর সর্বদা সিদ্ধি ও বিজয় প্রাপ্তি হয়। নবরাত্রির দ্বিতীয় দিনে এঁর স্বরূপেরই আরাধনা করা হয়।
এই দিন সাধকের মন সাধিষ্ঠান চক্রে স্থিত হয়। এই চক্রে চিত্ত প্রতিষ্ঠিত হলে যোগী তাঁর কৃপা ও ভক্তি লাভ করে।